আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে দুনিয়ার বুকে বেহেশতের বাগান সম্পর্কে আলোচনা করব। যদি আপনারা দুনিয়ার বুকে বেহেশতের বাগান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইসলামে ফজিলত লাভের উদ্দেশ্যে তিন মসজিদে ভ্রমণ করার অনুমোদন আছে। এর মধ্যে প্রথমটি হল সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম বা কাবা শরীফ, দ্বিতীয়টি হচ্ছে জেরুজালামের মসজিদ আল আকসা বা বাইতুল মুকাদ্দাস, ইসলামের প্রথম কিবলা মসজিদ, তৃতীয়টি হল মদিনার মসজিদ নববী, মদিনা নবীর শহর, একে আরবিতে বলা হয় মদিনাতুন নবী, আর মদিনার প্রাণকেন্দ্র হল মসজিদ নববী। মসজিদ নববীর ভেতরে একটা জায়গা আছে, তার নাম রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাত বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তৈরি করা মসজিদকে বুঝাই, মিম্বর ও হুজরার মধ্যবর্তী স্থান। মসজিদে নববীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক এবং তার জামানার মূল মিম্বরের মধ্যবর্তী স্থানকে নবীজি বেহেশতের বাগানসমূহের একটি বাগান বলেছেন। এটাই রিয়াজুল জান্নাত। এই জায়গায় সবুজ সাদা রঙের কার্পেট বিছানো আছে। মসজিদের অন্য কার্পেটগুলো লাল রঙের। ভিন্ন রঙের কার্পেট দেখে বুঝতে অসুবিধা হয় না রিয়াজুল জান্নাতের সীমানা। এ স্থানে নামাজ পড়া অতি উত্তম। রিয়াজুল জান্নাত বা বেহেশতের বাগান সম্পর্কে কয়েকটি ব্যাখ্যা রয়েছে। ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রিয়াজুল জান্নাতকে জান্নাতের বাগান বলা হয়েছে রূপকভাবে। ওলামায়ে কেরামরা রূপক অর্থে ব্যবহার করেছেন। তাদের মতে এখানে জিকির করলে রহমত ও সৌভাগ্য লাভ করা যায়। নুরুদ্দিন সামহুদীর লেখা অফা আল অফার দ্বিতীয় খণ্ডে বর্ণিত রিয়াজুল জান্নাতে ইবাদত বেহেশতের বাগানে পৌঁছাই, এই অর্থে তা রূপক অর্থবোধক। আল্লাহ এই স্থানটুকু হুবহু বেহেশতে স্থানান্তর করবেন। এই অংশ অন্যান্য জমিনের মতো নয়। পবিত্র স্থান সম্পর্কে জানিয়ে দেওয়ার উদ্দেশ্য হল আমরা যেন ইবাদতের মাধ্যমে তা আবাদ রাখি। রিয়াজুল জান্নাতের ভেতরে কয়েকটি স্তম্ভ রয়েছে, সেগুলোকে রহমতের স্তম্ভ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি মসজিদে খেজুর গাছের খুঁটিগুলো স্থানে ওসমানী সুলতান আব্দুল মাজিদ পাকা স্তম্ভ নির্মাণ করেন। এগুলোর গায়ে মর্মর পাথর বসানো এবং স্বর্ণের কারুকাজ করা। উস্তুয়ানা হান্নানা বা সুভাষ স্তম্ভ। প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর ছাড়াই খেজুর গাছের একটি কাণ্ডে হেলান দিয়ে খুতবা দিতেন। পরবর্তী সময়ে জুমার খুতবা দেওয়ার জন্য দুটি সিঁড়ি ও একটি বসার স্থান তৈরি করা হয়। মিম্বরে নববীর ডান পাশে খেজুর গাছের গুড়ির স্থানে নির্মিত হয় স্তম্ভটি। এতে নিয়মিত সুগন্ধে মাখানো হয় বলে একে সুভাষ স্তম্ভ বলা হয়। এটি বর্তমানে স্তম্ভ আকারে আর নেই। একে উস্তুয়ানা আন্নানাও বলা হয়। উস্তুয়ানা শারীর, শারীর অর্থ বিছানা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিকাফ করতেন এবং রাতে আরামের জন্য তার বিছানা এখানে স্থাপন করা হতো। এই স্তম্ভটি হুজরা শরীফের পশ্চিম পাশে জালি মোবারকের সঙ্গে রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেখানে তার জন্য খেজুর পাতার তৈরি মাদুর এবং একটি বালিশ রাখা হতো। বুখারী শরীফে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যস্থতার জন্য এই স্তম্ভের কাছে বিছানা পেতে বসতেন। উস্তুয়ানা উফদ বা প্রতিনিধি স্তম্ভ। বাইরে থেকে আসা বিভিন্ন প্রতিনিধি দল উস্তুয়ানা উফদে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতেন। এই স্তম্ভও জালি মোবারকের সঙ্গে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বিভিন্ন প্রতিনিধি দলকে স্বাগত জানাতেন। তিনি তাদের কাছে ইসলামের দাওয়াত দিতেন ও এর সৌন্দর্য ব্যাখ্যা করতেন, ফলে বহু গোত্র ইসলাম গ্রহণ করে। এটাকে গণ্যমান্য মজলিসও বলা হয়, যেখানে বড় বড় সাহাবায়ে কিরামও বসেছেন। একে প্রতিনিধি স্তম্ভ বলে। উস্তুয়ানা আয়েশা বা আয়েশা স্তম্ভ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে এমন একটি জায়গা রয়েছে, লোকজন যদি সেখানে নামাজ পড়ার ফজিলত জানত তাহলে সেখানে স্থান পাওয়ার জন্য প্রতিযোগিতা করত। স্থানটি চিহ্নিত করার জন্য সাহাবায়ে কেরাম চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার ভাগ্নে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে জায়গাটি চিনিয়ে দেন। এটি সেই স্তম্ভ। এই স্তম্ভটি উস্তুয়ানা উপদের পশ্চিম পাশে রওজায়ে জান্নাতের ভেতর। উস্তুয়ানা আবু লুবাবা বা তওবা স্তম্ভ হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ভুল সংগঠিত হওয়ার পর তিনি নিজেকে এই স্তম্ভের সঙ্গে বেঁধে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খুলে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এর সঙ্গে বাঁধা থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ আদেশ না করবেন ততক্ষণ পর্যন্ত খুলব না। এভাবে দীর্ঘ 50 দিন পর হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাওবা কবুল হলো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার বাঁধন খুলে দিলেন। এটি উস্তুয়ানা উপদের পশ্চিম পাশে রওজায়ে জান্নাতের ভেতর অবস্থিত। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।